অধীর অপেক্ষার অবসান। এসএসসি ও সমমান পরীক্ষার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এবার পাশের হার 87.44%, সবচেয়ে বেশি যশোর বোর্ডে 95.17%, আর সারা দেশে জিপিএ 5 পেয়েছে 2,69,000-এরও বেশি ছাত্রছাত্রী। সকাল থেকে চাপা উত্তেজনা আর উৎকণ্ঠা দুপুর নাগাদ রূপ নেয় উচ্ছ্বাসে, আনন্দ উল্লাসে ফেটে পড়ে ক্ষুদে শিক্ষার্থীর দল, সঙ্গে তৃপ্তির ঢেকুর দীর্ঘ পরিশ্রম শেষে কাঙ্ক্ষিত ফল প্রাপ্তির। করোনা বন্যাসহ একের পর এক প্রাকৃতিক দুর্যোগে এক পর্যায়ে অনিশ্চিত হয়ে পড়ে শিক্ষাজীবন। সকল বাধা উতরে ক্লাসরুমে ফিরলেও একাধিকবার পিছিয়ে যায় পরীক্ষা। পরে চলতি বছরের 15ই সেপ্টেম্বর পরীক্ষার টেবিলে বসে দেশের 20 লাখেরও বেশি শিক্ষার্থী। দীর্ঘ কষ্টের দিন কাটিয়ে ফল প্রাপ্তির আনন্দও তাই অনেক বেশি। জি, আমার খুবই ভালো লাগতেছে। কেন? জিপিএ 5 পাওয়ার কারণে, গোল্ডেন এ প্লাস পাওয়ার কারণে। স্কুলে শিক্ষকদের অবদান অপূরণীয়। এছাড়া আমাদের মা বাবা আমাদের পিছনে যেই পরিমাণ ব্যয় করে, যেই পরিমাণ খরচ করে, অথবা আমাদের পিছনে যেই পরিমাণ পরিশ্রম দেয়, তাও অপূরণীয়। ফলাফল নিজ মেধার বহিঃপ্রকাশ হলেও এই কৃতিত্বের ভাগিদার শিক্ষক ও অভিভাবকরাও, আর তাই সহপাঠীদের নিয়ে উচ্ছ্বাসে মাতোয়ারা শিক্ষার্থীদের কণ্ঠেও প্রকাশ পায় অভিভাবক ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা। তারপরও আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা মাশাআল্লাহ খুব ভালো করেছে, আমার গভর্নিং বডি সার্বক্ষণিক তাদের পরিচর্যা করেছে, আমার শিক্ষকরা প্রচণ্ড শ্রম দিয়েছেন, অনলাইন ক্লাস করেছে, আমরা পুরো 2 বছর তাদের অনলাইনে ক্লাস করিয়েছি, আলহামদুলিল্লাহ আমি খুশি। আমরা মানে এখন ভালো আনন্দের ছুটি, আমরা নিজেদের ভিতর কি আবেগ আছে বলার ভাষা নাই, অনেক ভালো রেজাল্ট করছে। তবে এই ভালো রেজাল্ট করার পিছনে স্কুলের গার্ডিয়ান, স্কুলের টিচার এবং ওর মা সবচেয়ে অবদান বেশি রাখছে, কারণ আমি সময় দিতে পারিনি ওর মার অবদান। সন্তান ও সন্তান সম শিক্ষার্থীদের আনন্দ ছুঁয়ে গেছে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝেও। শিক্ষার্থীদের আগামীর সুন্দর ভবিষ্যৎ প্রত্যাশা তাদের। এবছর সারা দেশে 20,21,868 শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।